আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যারা আপনারা দুবাইতে বসবাস করেন অথবা শারজা আজমানে বসবাস করেন যারা আবুধাবি যান না তারা কিভাবে আপনার যে এমআরপি পাসপোর্টটি আছে সেটি যদি ম্যাচ উত্তীর্ণ হয়ে যায় তাহলে কিভাবে রিনিউ করবেন সে সম্পর্কে কত টাকা খরচ হবে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটি তৈরি করার আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইউটিউব ফেসবুক অথবা অন্য সোশ্যাল মিডিয়ায় পাসপোর্ট রিনিউয়াল সংক্রান্ত কোনো পূর্ণাঙ্গ ভিডিও এ টু জেড নাই আমি আশা করি আমার এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি যদি এর আগে বাংলাদেশ এমবেসি যেটা দুবাই যেটাকে এমবেসি না যেটাকে কনসুলেট বলা হয় তো সহজভাবে আমরা এমবেসি বলে থাকি তো সেটা সম্পর্কে আপনারা বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন তো পাসপোর্ট রিনিউয়াল করার জন্য আপনার যদি এমআরপি করা থাকে তাহলে পাসপোর্ট রিনিউয়াল করার জন্য আপনার এক নাম্বার যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্টটা লাগবে যদি আপনার কোম্পানির কাছ থেকে থাকে তাহলে অবশ্যই পাসপোর্টটা নিয়ে নেবেন এবং পাসপোর্টের একটা ফটোকপি করে নেবেন দুই নম্বর হচ্ছে যে ফটো এই ফটো কোনো আপনার ফটো দরকার নেই কারণ এমআরপি পাসপোর্টের যে ফটোটা হয় সেটা হচ্ছে ডিজিটাল ফটো তা আপনার এই জায়গায় কোনো পাসপোর্টের ফটো করার দরকার নেই অর্থাৎ এক্সট্রা কোনো পাসপোর্ট সাইজের ছবির দরকার নেই তিন নম্বর হচ্ছে যে কত টাকা তো আপনার পাসপোর্ট করার জন্য দুবাইতে যে খরচটা সেটা হচ্ছে একশো পঁচিশ টাকা আর বাকি আপনার যাতায়াত খরচ এতটুকুই এই তিনটি জিনিস লাগবে আর হচ্ছে যে পাসপোর্টের যে ফর্মটা সেটা আপনারা কোথায় পাবেন তো সেটা সম্পর্কে আমি দ্বিতীয় পেজে আলোচনা করতে চিত্র চলুন দেখা যাক তো এই যে লাল সবুজের একটি পতাকা দেখতেছেন এটি হচ্ছে আমাদের বাংলাদেশ এমবেসি পতাকা এটি একটি ভিল্লা এই ভিল্লার মধ্যেই বাংলাদেশ এমবেসি সমস্ত কিছু অবস্থিত তো জাস্ট কয়েক কয়েকদিন আগে আমি আমার পাসপোর্টটি রিনিউয়াল করতে দিয়েছি এবং ওই আজকের ভিডিওটা আমার বাস্তব অভিজ্ঞতায় আমি এই জায়গায় তুলে ধরবো তো এটি হচ্ছে বাংলাদেশ এমবেসির বাইরের যে রোডটা আছে তার দৃশ্য তো আপনারা বাংলাদেশ এম্বিসিতে কখন যাবেন তো রিনোয়াল করার জন্য বাংলাদেশ এমবেসি সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খুলে যায় তো আপনি সেখানে সাতটার মধ্যে গিয়ে পৌঁছাবেন তো সাতটার মধ্যে যাওয়ার পরে আপনি এমবেসি এই জায়গায় লাইনে না থেকে আপনি একটু এমবাসির সামনে একটু পিছনের দিকে যাবেন যদি আপনি পিছনের দিকে যান তাহলে আপনি এই যে এই যে গোসারিটা আছে ইন্টারনেট সার্ভিস এই জায়গায় আপনাকে যেতে হবে তো এই জায়গায় গিয়ে আপনি কি করবেন এই জায়গায় যে আপনি শুধু বলবেন যে আপনি পাসপোর্ট রিনিউয়াল করবেন তো তারা আপনাকে কি করবে এই কথা বলার পর তারা আপনাকে এরকম একটা ছোট স্লিপ দিবে যেটার মধ্যে আপনার এই জায়গার নাম্বার এবং বাংলাদেশের নাম্বার দুটি লিখতে হবে এবং দশ দরাম নেবে দশ দরাম নেবে তো এটি আর আপনার অরিজিনাল পাসপোর্টটি দিবেন দেওয়ার পরে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তারা আপনাকে আপনার এই যে বাংলাদেশ পাসপোর্ট ইউনি যে ফর্মটি আছে এটা তারা পূরণ করে দিবে তো এটা আপনি হাতের লেখাও লেখে নিয়ে যেতে পারেন কিন্তু এমবিসি এটা সেটা গ্রহণ করে না কেন করে না সেটা আমার জানা নেই যদিও এমবিসি একটি সার্কুলার মাধ্যমে বলছে হাতের লেখা বা ইমারতে যে কোনো জায়গা থেকে টাইপিং করে নিয়ে গেলে তারা গ্রহণ করবে কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা সেটা গ্রহণ করে না এই ফর্মটা অনলাইনেও পাওয়া যায় ইচ্ছা করলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন জাস্ট এই জায়গায় দেখুন কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ ডুবাই ইউ এটি আর কিছু না আর ব্যক্তির নাম পাসপোর্ট নাম্বার মেয়াদুদ্দিনের তারিখ ইস্যু ও স্থান তারিখ এতটুকুই লেখা আর কিছুই না আর ডুবাই ডুবাই তো এই ফর্মটি আপনাকে খুব পাঁচ মিনিটের মধ্যে দিয়ে দিবে তো আপনি যখনই ফর্মটি পাবেন তো ওই জায়গা থেকে আপনি সরাসরি খুবই তাড়াতাড়ি আপনার আটটা বাজার সকাল আটটা বাজার আগেই আপনি এমবিসির মূল গেটে চলে আসবেন তো মূল গেটে গেটটা যখন সাড়ে আটটায় খুলবে খোলার পর যদি লোক সংখ্যা যদি খুবই বেশি হয় তাহলে এই যে তথ্য সেবা কেন্দ্র আছে আমি যদি ঝুম করে আপনাদেরকে দেখানো সম্ভব হয় এই তথ্যসেবা কেন্দ্র থেকে দৈনিক পাঁচশো জন লোকের পাঁচশো জন লোকের দৈনিক টিকিট দেওয়া হয় পাঁচশোর বেশি হলে আপনাকে পরবর্তী দিন যেতে হবে তো আর এই জায়গায় কিছু সিকিউরিটি গার্ড আছে ও এই যে সামনের দিকে তো এইটি এন্ট্রি সাটা আপনি এন্ট্রি টিকিট সাটা আপনাকে ঢুকতে দেবে না যদি আপনার এই জায়গায় কোনো টিকিটে সবসময় লাগে না যদি টিকিট লাগে নিয়ে নেবেন এবং ভিতরে প্রবেশ করবেন তো ভিতরে প্রবেশ করার পর যে কাজটি সেটা হচ্ছে ভিতরে যাওয়ার পর আপনি এই জায়গায় কাউন্টার পাবেন কাউন্টার হচ্ছে পনেরো এবং পনেরোর সাথে পাঁচ নাম্বার একটা কাউন্টার আছে এই কাউন্টার থেকে আপনি টাকা জমা দেওয়ার জন্য একটি রিসিপ্ট সংগ্রহ করবেন তো রিসিপ্টটা হচ্ছে এই রকম এই যে আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই এরকম আপনারা একটি রিসিপ্ট সংগ্রহ করবেন রিসিপ্টার মধ্যে নাম্বার লেখা থাকবে এবং এই যে লেখা আছে কাউন্টার সাত আট নয় দশ এটা পরবর্তীতে আসবে এটা হচ্ছে টাকা জমা দেওয়ার রসিদ তো যা যদি কোনো বৃদ্ধ বা মহিলা হয় তাহলে তারা এই পাঁচ নাম্বার কাউন্টারের পাশেই যে পনেরো নম্বর কাউন্টার আছে সেখানে টাকা জমা দিতে পারেন তারা সেখানে সে টাকা গ্রহণ করা হবে আর যারা অন্য আছেন তারা এই টিকিটটা নিয়ে কি করতে হবে এই যে কাউন্টার নাম্বার দুইয়ে দুই নম্বর কাউন্টারে যেতে হবে দুই নম্বর কাউন্টারে যখনই যাবেন তখনই সে জায়গায় সিরিয়াল হিসাবে অথবা লোকসংখ্যা কম রাখ কম যদি হলে যে কোনো সময় তারা নিয়ে নেয় তাই ওই জায়গায় দেখুন লেখা আছে জন্মসন্ন ট্রাভেল পারমিট ডেলিভারি যদিও এই জায়গায় টাকা জমা নেওয়া এটি লেখা উচিত ছিল কিন্তু এই যে কাউন্টার দুই লেখা আছে নতুনভাবে কেউ যদি যায় এটি বোঝা খুবই কষ্টকর হয়ে যায় কাউন্টার এর পাশে কাউন্টার একও দেওয়া আছে এইটা হচ্ছে কাউন্টার এক তো এই জায়গায় কাউন্টারে কি কী করা হয় যাদের এমআরপি আর পাসপোর্ট করা নাই তাদেরটা নেওয়া হয় আর যদি ওদের লোকসংখ্যা না থাকে তাহলে কাউন্টার এক এবং দুই এই দুইয়ে যে কোনো এক জায়গায় টাটা টাকা জমা দেন আপনি যে কোনো এক জায়গায় টাকা জমা দিতে পারবেন এখন আসি টাকা জমা দেওয়ার রসিদ এইটা হচ্ছে দেখুন যে টাকা জমা দেওয়ার পর আপনার টিকিটটি মানে যেই টোকেনটি আপনি টোকেনটি তারা এইভাবে পিন আপ করে সিল মেরে দিবে এবং এই জায়গায় আপনার নাম আপনার কাছ থেকে কত টাকা এই যে দেখুন একশো পঁচিশ নেওয়া হয়েছিল সেটি সিল মারে দেবে আপনার পাসপোর্টের মেয়াদ যদি ছয় মাসে বেশি অতিক্রান্ত হয়ে যায় তাহলে তারা নির্দিষ্ট পরিমাণ ফি চাষ করে তো বেশিরভাগ ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত ফ্রি কোনো চার্জ নেয় না তো এরকম এইরকম যে ব্যাঙ্ক রিসিপ্টটা এটাই হচ্ছে ব্যাঙ্ক রিসিপ্ট এই ব্যাঙ্ক রিসিপ্ট দেবে তো ব্যাঙ্ক রিসিপ্ট দেওয়ার পর সাধারণত আপনাকে আরও সিরিয়ালে দাঁড়াতে হবে তো এই জায়গায় বসার জায়গা আছে আমি জাস্ট সাইড থেকে একটা ছবি নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য উপরে যে শেড দেওয়া আছে এই জায়গায় ইচ্ছা করলে আপনি অপেক্ষা করতে পারেন যে দেখুন সবাই পাসপোর্টের জন্য দাঁড়িয়ে আছে তো তারপরে যে কাজটি হচ্ছে এই জায়গায় দেখুন বড়ো শেড আছে এই ইচ্ছা করলে আপনি এই জায়গায় অপেক্ষা করতে পারেন কারণ আপনি পাসপোর্টটা করার জন্য আপনাকে সকাল থেকে সন্ধ্যা পুরো দিনটাই সেখানে আপনার দিনটি যাবে আর যে ওইদিকে দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে বাথরুম যদিও খুবই নোংরা তারপরেও আর এই জায়গায় একটি খাবারের দোকান আছে যার মধ্যে খুবই চড়া মূল্য আপনার যদি খুব ইমার্জেন্সি দরকার আপনি বাইরে গিয়ে এক সাইড একটু দূরের দোকান আছে সেখানে খেয়ে আসতে পারেন অথবা এই জায়গা থেকে আপনি খেতে পারেন আর এই জায়গায় আছে আপনার বাথরুম তো এটা আর এটা হচ্ছে যে যারা কনসোলেটর আছে তাদের গাড়ি নাম্বার সঙ্গত কারণে আমি নাম্বারটি দেখাচ্ছি না এ জায়গায় সি লেখা থাকে এটা হচ্ছে আমিনাতের একটি গাড়ির প্লেটের বৈশিষ্ট্য তো তার পরবর্তীতে আপনি যখন টাকা জমা দিয়ে দিবেন অপেক্ষা করবেন তখন আপনাকে যেতে হবে ইজি লেখা আছে কনসোলর ও জন্ম নিবন্ধন ভবন এর দ্বিতীয় তলায় সেই দ্বিতীয় তলায় ষাট আট নয় দশ নম্বর কাউন্টার আছে এখানে সিরিয়াল হিসাবে অথবা লোক সংখ্যা যদি কম থাকে আপনি ওয়ান বাই ওয়ান যেতে পারেন সেখানে যাওয়ার পর ওর যারা সাধারণত যাদের এমআরপি করা আছে তাদের ছবি উঠানো হয় না যদি আপনার ছবি উঠানো হয় ভালো আর আপনার যদি এমআরপি করা না থাকে তাহলে আপনার ফিঙ্গার প্রিন্ট এবং আপনার ছবি সমস্ত কিছু এই জায়গায় দোতলা এটা হচ্ছে দোতলা ছবিটা আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি আর এই ছবিগুলো নিতে অনেক কষ্ট হয়েছে কারণ যে সিকিউরিটি গার্ডগুলো আছে ওরা সমস্ত সবগুলো আফ্রিকান ছবি তুলতে দেয় না অনেকজনেরই মোবাইল নিয়ে অনেক অপমানিত করা হয়েছে ওই জন্য আমি খুব সাবধানে ছবিগুলো আপনাদের জন্য তুলে নিয়ে আসছি তো যখনই আপনি এই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট এবং সমস্ত কিছু দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারা আপনাকে এইরকম একটা ডেলিভারি নোট দিবে এই যে এরকম একটা ডেলিভারি স্লিপ দিবে তো আপনার এই জায়গায় কাজ হচ্ছে ডেলিভারি স্লিপের যে উপরের দিকে দেখুন এই জায়গায় একটা বারকোড বারকোডটার নিচে দিয়ে একটা নাম্বার থাকবে এই নাম্বারটা এই সি নাম্বার থাকবে এই নাম্বারটা দিয়ে আপনি অনলাইনে চেক করতে পারবেন আপনার পাসপোর্টটা তৈরি হলো কি হলো না তো যখনই আপনি এই ডেলিভারি রিপোর্টটা দিয়ে দিবে এটি দিয়ে আপনি চলে আসবেন এটি নিয়ে তো আসার পর আপনি সপাবতই সপ্তাহ সাত দিন বা দশ দিন পরে আপনি কি করতে পারবেন ইচ্ছা করলে অনলাইনে সেটা চেক করতে পারবেন তো অনলাইনে চেক করার জন্য আপনাকে যেতে হবে এই ঠিকানাটায় যে দেখুন আমি যদি ঠিকানাটা আপনাদেরকে দেখাইতে পারি www.passport.gov.bd ডাব্লিউ ডট পাসপোর্ট ডট অনলাইন স্ট্যাটাস তো এখানে যাওয়ার পর এই জায়গায় আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ বার কোডের জায়গায় যে ছিল এআরই তো এআরইটা অবশ্যই বড়ো হাতের দিবেন এবং আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি দিবেন আর এই জায়গায় দিবেন আপনার ডেট অফ বার্থ তো এটি দেওয়ার পর এই যে ক্যাপসা কোড আছে এটি দিয়ে দিলে আপনার পাসপোর্টের স্ট্যাটাস দেখাবে এই যে দেখুন এই এনরোলমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যুরেন্স ফুল নাম দেওয়া আছে ফার্স্ট নেম সেকেন্ড নেম এবং সমস্ত পারমানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে তো এইভাবেই আপনি আপনার পাসপোর্টটি রিনিউয়াল করতে পারবেন তো এখন কথা হচ্ছে যখন আপনি পাসপোর্টটা রেনুয়াল রেডি হয়ে যাবে তখন কি করবেন তখন সেম একই প্রসেস আপনি যে এই জায়গায় যে আপনি গেলেন যাওয়ার পর এই জায়গা আবার নতুন করে আপনাকে টিকিট নিতে হবে কোথায় এই পাঁচ নাম্বার কাউন্টার থেকে তখন আপনাকে গিয়ে এই যে পাঁচ নাম্বার কাউন্টার থেকে পাসপোর্ট সংগ্রহ করার টিকিট নিতে হবে সাধারণত সকাল আটটার মধ্যে আপনাকে যেতে হবে কিন্তু পাসপোর্টটা সাধারণত দুপুর দুইটা বা পাঁচটার পরেই সরবরাহ করা হয় তো এভাবেই আপনারা ডুবাইতে পাসপোর্ট রেনুয়াল করতে পারবেন আমি মনে করি এটি একটি এ টু জেড কমপ্লিট এই একটি গাইডলাইনস যারা পাসপোর্টের জন্য যাননি তাদের জন্য আর আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ এমবিসিটা পেয়ে যাবেন এই যে দেখুন বাংলাদেশ এমবিসিটা কোথায় এইটা হচ্ছে এই আবু হেলে এই জায়গায় যদি আমি আপনাদের আরও একটু ঝুম করে যদি দেখানো সম্ভব হয় তাহলে সুবিধা হবে আপনাদের জন্য আবু হেলে আপনারা জাস্ট গুগলে যদি সার্চ দিয়ে দেন যে বাংলাদেশ এমবেসি ডুবাই তাহলেই চলে আসবে যদি সেটা বাংলাদেশ এমবিসি নাম বারবার বলতেছি সেটা হচ্ছে দুবাই কনসুলেট জেনারেল এমবেসি হচ্ছে আমাদের একটি সেটা হচ্ছে আবুধাবিতে জাস্ট আপনারা গুগলে গিয়ে সার্চ করলে এর লোকেশন পেয়ে যাবেন সেখানে আপনাদের কোনো সমস্যা হবে না তো যাক আমার নেটটি একটি স্লো ওই জন্য দেখাচ্ছে না আপনারা যদি ডুবাইতে সেঞ্চুরি মল জানেন সেঞ্চুরি মল থেকে আবু হেল আবু হেল অথবা মেট্রোতে গেলে মেট্রো আবু হেল মেট্রো স্টেশনে আপনারা সেখানে নামবেন এবং সেখান থেকে জাস্ট অল্প একটু যদি হাটের সমুদ্রের দিকে যান তাহলেই আপনারা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন